আমি ধান দুব্ব চন্দন সমস্ত কিছু একটা রেখাবিতে সাজিয়ে রেখেছি। দেখেছো আমার সোনা আমি লক্ষ্মী মেয়ে, খুব ভালো করেছো। তুমি কাজ করো তো, চোখের সামনে নিয়ে এসে রাখো দেখি রেখাবিটা। হ্যাঁ আপনারা বসুন না। তারপর পায়েস করে রেখেছি বুঝলে, পায়েস খুব শুভ কিনা তাই। এই শোনো না, ওরা এলে না আমি একা একা সব কাজ করতে পারবো না, তোমাদের কিন্তু আমার সাথে একটু কাজ করতে হবে। হ্যাঁ আচ্ছা শোনো না, একটা কাজ করলে হয় না, আমরা ডিশগুলো যদি আগে গুছিয়ে রাখি তখন আর তাহলে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ ঠিক বলেছ, তাই করবে? হ্যাঁ তাহলে তাই করো, তাই করো। ওই দেখো, হ্যাঁ গো শুনছো, ওই দেখো ওনারা এসে গেছে। দেখো না একবার যাও। মেঘলা, ও মেঘলা মা, তোমার হলো, শিগগিরি এসো মা। আপনাদের রাস্তায় কোনো অসুবিধা হয়নি? আর বলা বাহুল্য আমি মেয়ের বাবা। এবারে আমি বাড়ির জ্যেষ্ঠ পুত্র হিসেবে আর যারা বর্তমানে জীবিত আছেন তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ হিসেবে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ও তার মানে আপনি ডক্টর ব্যানার্জি? আসলে আমাদের বাড়িতে অনেক ডক্টর ব্যানার্জি, আমি হচ্ছি অগ্নিদেব ব্যানার্জি। ও তার মানে আপনি সিনিয়র ব্যানার্জি। হ্যাঁ তা বলতে পারেন। আর আলাপ করিয়ে দিই, ইনি আমার স্ত্রী ডক্টর উর্মিমালা ব্যানার্জি, কার্ডিওলজিস্ট। আমার পরিবারের অধিকাংশই কিন্তু ওই হৃদয় নিয়ে কাজ করে। ভেরি ওয়েল সেড ডক্টর ব্যানার্জি, যত গোলমাল তো ওই হৃদয়ের কারণে, তাই হৃদয়ের কারবারই মানুষরাই সমাজে অগ্রগণ্য। আচ্ছা আমি আমার দেওরের সঙ্গে আলাপ করে দিই, উনি অমিতাভ ব্যানার্জি। নমস্কার। উনি একজন মাল্টি ন্যাশনাল কোম্পানির সিইও, ভীষণ ব্যস্ত লোক, আমাদের থেকে অনেক বেশি ব্যস্ত। আর এই যে আজকে আমাদের সঙ্গে আসতে পেরেছে না, এটা আমাদের অনেক ভাগ্য। তার মানে আপনি অনুরাগের বাবা, তাই তো? হ্যাঁ সেটাও আমার আর একটা পরিচয় বটে। আমি তাতানের মা, অনুরাগের মা। ফোনে আপনাদের সাথে আমার কথা হয়েছিল, আমিই ফোন করেছিলাম আপনাদের। কিন্তু আসল লোকের সঙ্গেই তো আপনাদের আলাপ করিয়ে দেওয়া হয়নি, সেটা না হলে তো বিয়েটাই হবে না তাতানের। এই যে আমাদের বেগম সাহেবা। কি হলো বেগম সাহেবা, নাম বলো তোমার। বলেছি না অন্য লোকের সামনে আমাকে বেগম সাহেবা বলে ডাকবে না।
ও সরি সরি, তোমার এই অনুশাসনটা আমার মনে ছিল না। আমার দৃষ্টতা মার্জনা করবেন ম্যাডাম। আমার ছেলের মেয়ে, নাম বলো দিদি ভাই। আমার নাম মিঠি। কেউ জিজ্ঞেস করলে ভালো নাম বলতে হয় বলেছি না? উফ, আমার এখন মুড নেই, টায়ার্ড লাগছে। না 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 না, বটেই তো বটেই তো, টায়ার্ড লাগারই কথা, এতটা পথ। বেশ, মিঠিতেই আমাদের চলবে। মিঠি সত্যি কিন্তু খুব মিষ্টি, যেমন মিষ্টি নাম তেমনি মিষ্টি দেখতে। ধুত, আমার সঙ্গে থাকলে আমি ওড়িয়ে ইচ্ছু না। ভারী অন্যায়, আমাদের বাড়ির প্রিন্সের সঙ্গে কেউ আলাপ করিয়ে দিচ্ছ না। ওই হচ্ছে আমাদের প্রিন্স, আমার ছেলের ছেলে। ও, নাম কি তোমার দাদু ভাই? দিদি, আমি আমার ভালো নাম বলতাম, কিন্তু দিদি ভাই বললো না বলে আমিও বললাম না। দেখেছিস ছোট কিরকম পাকা হয়েছে? দেখছি না আবার। বেশ, আমাদের দিঠিতেই চলবে। মিঠির ভাই দিঠি, ভারী মিষ্টি নাম। মিঠি নদী, মিঠি নদী, চলো 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 পাল্টা।